করে দিছে না? আসসালামু আলাইকুম। বরাবরের মতোই আমাদের আরেকজন গৃহকর্মী তার কথা নিয়ে আপনাদের সম্মুখীন হয়েছে তিনি একটা জীবন। আমরা দেখতে পাচ্ছি ঢাকা মেডিকেল সেন্টার বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান তিনি। এদের পক্ষে এখানে একজন নারী গৃহকর্মী এসে উপস্থিত হয়েছেন। তিনি কীভাবে এসেছেন সেটি আমরা বলবো, তবে যে বিষয় নিয়ে আমরা কথা বলছি সেটি হচ্ছে এই মাইন্ড বয়সী এই নারী গৃহকর্মী বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা, উনি ডায়াবেটিসে ভুগছেন, যার ডায়াবেটিসের তাপমাত্রা এখন বর্তমানে প্রচুর। তবে অবাক করার বিষয় হচ্ছে উনি এখানে এসেছেন, আপনি কদিন হয়ে হচ্ছে এখানে আসছেন? এক সপ্তাহ, কেবল এক সপ্তাহ হয়েছে উনি আসছেন। এখন ওনার ডায়াবেটিসের যে মাত্রাটি সেটি একেবারে কমে, কিন্তু দেশ থেকে আসার সময় যখন একজন যে কোনো প্রবাসী যে কোনো শ্রমিক যখন বিদেশে পাড়ি দিবে তখন অবশ্যই তাকে মেডিকেল করা হয়। মেডিকেলে এই মায়ের বয়সী নারী গৃহকর্মী ডায়াবেটিসটা ধরা পড়েছে। ধরা পড়ার পরেও এখন প্রশ্ন উঠেছে যে উনি কীভাবে এখানে আসলেন। প্রথম কথা, যেখানে মধ্যে সামান্য কিছু লাভের জন্য ডায়াবেটিস ধরা পড়ার পরেও ওনাকে বিদেশে পাঠাতে পারছেন সেই এজেন্সিগুলোকে কিংবা সেই দালালগুলোকে। এই মহিলাটি মায়ের বয়সে এই মহিলাটি যখন এখানে আসছেন কেবল সাতটা দিন, তিনি কিন্তু এখন কোনো কাজ করতে পারছেন না, কারণ কিছু খেতেও পারছেন না। কি হচ্ছে তার মধ্যে আবার এবং তিনি কেমন আছেন তার মুখে আমরা শুনছি। কদিন ধরে আপনার সমস্যাটা? কদিন ধরে? আপনাকে কি এয়ারপোর্ট থেকে কি ওনারা সদিনিস নিয়েছিলেন, যে বাসায় কাজ করেন সে বাসায় সদিনিস নিয়ে গেছেন? মালিকের এয়ারপোর্ট থেকে আপনাকে আনছে। আপনি তো আরবি জানেন, আপনি আগে কোথাও অন্য কোনো দেশে ছিলেন? অন্য কোনো দেশে ছিলেন? কিছু কথা শিখছেন আপনি। তো এই যে আপনি যখন অসুস্থ সদিকে বলছেন, সদিকে আপনাকে মেডিকেল নামায় দিয়েছিল? আপনার এই যে সমস্যাটা ডায়াবেটিস, আপনাকে দেশে ধরা পড়ছিল না? আচ্ছা, তখন আপনি দালালকে বলার পরে কি বলছেন? দালাল বলছে কি ডায়াবেটিস শব্দে সেরা সংখ্যা বলে অল্প দেখছে, তাই না? আমি এবারে ওষুধ এখন আপনি কি চাচ্ছেন? আপনি কাজ করতে পারবেন এখানে? সম্ভব না, এটাই আমি জানতে চাই। আপনারা
আমরা শুনলাম মায়ের বয়সে এই গৃহকর্মীর কথা, উনি যে বিষয়টি বলতে যাচ্ছেন এবং আমরা যে মেসেজটুকু দিতে চাচ্ছি সেটি হচ্ছে সামান্য কিছু লাভের জন্য আপনারা যারা যে সকল এজেন্সি নারী গৃহকর্মীদের বিদেশের বাড়িতে পাঠাচ্ছেন, আমরা বারবারও একই কথা বলে আসছি ভিডিওর মাধ্যমে, বিভিন্ন মেসেজে কিংবা বিভিন্ন নিউজের মাধ্যমে, যে আমরা একটা কথা আপনাদেরকে বলেছি, একটা মেসেজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, আপনারা যে কাজটি করবেন অন্তত মেডিকেলে যেন ফিট হয় এবং মেডিকেলটা ভালো করে যাচাই বাছাই করে নারী গৃহকর্মীদেরকে আমরা বলেছি আপনারা বিদেশের মাটিতে পাঠাবো। আর নয়তো বা পাঁচ ছয় দিন পর যদি একজন নারী গৃহকর্মী তাও যদি হয় বাংলাদেশের বিদেশের মাটিতে এভাবে পড়ে থাকে, তাহলে এই লজ্জাটি পুরো বাংলাদেশে, এটি কারো না। এবং এই ড্রাইভার ট্রেনিং এমনই প্রশ্ন দাঁড়াচ্ছে এখন। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, এখন উনি একটা জিনিস জানতে চাচ্ছেন, উনি কোনো বাসায় এখন কাজ করতে পারবেন না, কারণ কেননা কাজ করার মতো সেই পরিস্থিতি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওনার নেই। আবার সবার কাছে অনুরোধ করবো, যারা বিশেষ করে এজেন্সিতে আছেন কিংবা এজেন্সির ব্যবসা করছেন, নারী গৃহকর্মী কিংবা বিভিন্ন শ্রমিকদেরকে বিদেশে পাঠাচ্ছেন, আপনারা জেনে শুনে যাচাই বাসের মাধ্যমে তাদেরকে বিদেশে পাঠান। অ্যাম্বাসিতে কথা হয়েছে, এখন তো ঢাকা মেডিকেল আপনাকে ফ্রি চিকিৎসা দিচ্ছে, আপনি যেটা করবেন একটু ডাইভার্সটা একটু কমলে আপনাকে অ্যাম্বাসিতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছে, হ্যাঁ বাকিটা অ্যাম্বাসি দেখবে, ঠিক আছে।